বিগত ভিডিওতে যারা কমেন্ট করেছিল 22তম আনসারের মাঠ কবে থেকে শুরু হবে, কোথায় হবে, মাঠ কি জেলাভিত্তিক হবে। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ ডিফেন্স কেয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো 21তম আনসার ব্যাচের মাঠে এক বিভাগের লোক একদিনে নিয়েছিল। এবছর ধারণা করা হচ্ছে করোনার জন্য কম কম করে প্রার্থীদের ডাকা হবে এবং সবার মাঠ হবে আনসার একাডেমি সফিপুর গাজীপুরে। এখন মাঠ কবে থেকে শুরু হতে পারে এই বিষয় নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। আশা করা যায় আগামী মাসের 7 তারিখ থেকে সবার মাঠ শুরু হতে যাচ্ছে। মাঠে যাওয়ার সময় যেসব কাগজপত্র নিয়ে যাবেন, 1 অ্যাডমিট কার্ড, 2 জাতীয় পরিচয়পত্র, 3 শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, 4 চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত নাগরিক সনদ, 5 অভিভাবকের অনুমতি সনদ, 6 অবিবাহিত সনদ, 7 চারিত্রিক সনদ। ব্যাটেলিয়ন আনসারে মূলত যাদের হাইট বেশি তাদের অগ্রাধিকার দিয়ে থাকে। যারা চিন্তিত আছেন লিখিত পরীক্ষা নিয়ে, কোন বই পড়ব, কীরকম প্রশ্ন আসতে পারে, আসলে এখানে আপনাকে এমন কোনো কঠিন প্রশ্ন দেওয়া হবে না। আপনি যদি 6 থেকে 10 বইগুলো ভালো করে পড়েন এবং সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বই পড়েন তাহলে প্রশ্ন কমন পেতে পারেন এবং মাঠ বিষয়ে লাস্ট আপডেট পাওয়া মাত্রই আপনাদের জানানো হবে। সো আজ এ পর্যন্ত, যদি কারো কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন।